নমস্কার বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রুই মাছের পাতলা ঝোল করব। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার করবেন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। রুই মাছের ঝোল করব, তার জন্য কী কী নিয়েছি। রুই মাছ নিয়েছি, বড়ি নিয়েছি, পটল মাঝখান থেকে কেটে নিয়েছি, দুভাগ করে নিয়েছি, অল্প খোসা গায়ে আছে, বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আলু নিয়েছি লম্বা করে কেটে, কাঁচকলা নিয়েছি লম্বা করে কেটে, রাঙা আলু নিয়েছি, লঙ্কা নিয়েছি চার পাঁচটা, তার সাথে মশলা আমার লাগছে আদা, জিরে, ধনে, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এখন খুব গরম পড়েছে তো একটু হালকা পাতলা খেতে হবে, তার জন্য রুই মাছ দিয়ে সব রকম তরকারি দিয়ে একটু ঝোলঝোল করব। মাছের লবণ মাখিয়ে নেব। মাছের লবণ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে লবণ হলুদ। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নেব। কড়ার চারিদিকে নাড়িয়ে নেব যাতে জোরটা একদম কমিয়ে দিলাম। মাছগুলো ভাজা করে নেব। যাতে জোরটা বাড়িয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই বড়িগুলো ভাজা করে নেব। তারপর বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। আর কি তেল দেব, তেল সেই সবজিগুলো দেখিয়েছিলাম কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো সব ভাজা করে নেবো, একসাথে দিয়ে দিলাম। লবণ, হলুদ, গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম এবার। ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে ভাজা করে নেব, তাতে চলে যাবে। বেগুনটা তুলে নেব, বেগুন ভাজা হয়ে গেছে। একসাথে ভাজা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এবার আমি একসাথে ভাজা করলাম। একটা
আপনার জলটা আধাগুলো দেবেন, যেমন ঝোল রাখবেন তেমন দেবেন জলটা। আমি এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে ফুটে যাক। আমার ঝোলটা ফুটে গেছে, আলু হয়ে গেছে, আমি ঝোলটা আবার নামিয়ে নেবো একটা পাত্রে। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দেবো। তেল গরম হয়ে গেছে, জিরে, গোটা জিরে, রাঁধুনি, আপনার রাঁধুনি পছন্দ না করলে দেবেন না, আমার ভালো লাগে গন্ধটা, ভিতরে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, মাঝখানে ছেড়ে দিলাম। যে মশলাগুলো দেখিয়েছিলাম একটু জল দেবো, দিয়ে গুলে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো, নাড়াচাড়া করবো। তেলটা ধুয়ে জল দেবো একটু, হলুদ, লবণ, চিনি ভালো করে মিশিয়ে নেব। তারপরে মশলাটা কষে যাক ভালো করে, তেল ফেলে আসছে মশলা দিয়ে, আমার কষানো ভরে গেছে। যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম সেই ঝোলটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো আমি একটু ডলে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, আমি বেগুন, বড়ি, মাছগুলো আমি দিয়ে দেবো, কারণ বেগুনটাকে ভাজা করে তুলে রাখলাম কেন, একসাথে দিলে একদম গলে যাবে। নাড়াচাড়া করে দিলাম মাছগুলো দিয়ে, বড়িগুলো দিয়ে, এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এবার গ্যাসটা অফ করবো, আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। রুই মাছের পাতলা ঝোল কম মশলা দিয়ে করেছি, এটা আপনারা বাড়িতে করবেন, গরমে তো একটু পাতলা ঝোল খাওয়া এখন ভালো, ওখানে পাতলা ঝোলই করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।